হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আমি শাহরুখ আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন একটা টিপস নিয়ে। আজকে আপনাদের দেখাবো যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড এক তুলিতে এরকম ভাবে চেঞ্জ করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি যেখানে দাঁড়িয়ে ভিডিও করেন না কেন, আপনার ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন স্ক্রিন নাও থাকে, যে কোনো কালারই থাকুক, আপনার পিছনে আকাশ বাতাস যা কিছু থাকুক, পাহাড় পর্বত যে কোনো ব্যাকগ্রাউন্ড দেয়াল থাকুক, আপনি এরকম এক তুলিতে এইভাবে কিন্তু আমার পিছনে খেয়াল করছেন। আমি তার কোথায় বসে ভিডিও করতেছি, অথচ আমি এরকম তুলিতে তুলিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড এভাবে চেঞ্জ করে ফেলতে পারতেছি। আপনিও চাইলে আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি এরকম চেঞ্জ করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। তার আগে বলে নিচ্ছে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। এর জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট। সবচেয়ে বেস্ট একটা ভিডিও এডিটিংয়ের অ্যাপ্লিকেশন কিন্তু ক্যাপকাট। তো ক্যাপকাটটা আমরা এই যে আগে থেকে ইনস্টল করে রেখেছি, জাস্ট এটা আপনারা ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে এইভাবে আপনার গ্যালারিতে থাকা ভিডিও অডিও সব কিছু শো করবে। আমরা জাস্ট এখান থেকে ডাইন সাইডে ফটোসে ক্লিক করব। এবার আমরা ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই আমরা সেটা এখান থেকে আমাদের অ্যালবাম থেকে আমরা সেই গ্যালারি থেকে আমি সেটা সিলেক্ট করে দিব। সাপোজ আমি দিচ্ছি, দেখুন। তো আমরা যে একটা ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে নিয়েছি, এটা চাইলে আপনারা এরকম আঙুল দিয়ে টেনে এরকম আপনার রেফ্রেশ ভিডিও অনুযায়ী এরকম লম্বা করে নিতে পারেন। তো নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা নিচে এই যে ওভারলে, ওভারলে দেখতে পাচ্ছেন, ওভারলে থেকে অ্যাড ওভারলেতে যে আমরা সেই ভিডিওটা কাঙ্ক্ষিত যে ভিডিওটা মাত্র করলাম এই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নিব। এই ভিডিওটা নেওয়ার পরে এটা লোক কম্প্রেসিং হতে একটু সময় নেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আমরা এখানে নিয়ে চলে আসছি। জাস্ট আপনাদের আর কোনো কাজ নাই, আপনারা জাস্ট নিচে থেকে এরকম স্ক্রল করে বাম দিকে গেলে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যে কাট আউট নামে একটা অপশন আছে, কাট আউটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই যে বাম সাইডে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সাথে সাথে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এক তুলিতে। এরপর আপনি এটা এরকম আপনার হাত দিয়ে সরিয়ে এটা আপনি কিন্তু ছোটো বড়ো করে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। এটা আপনার ইন্টারনেট কানেকশন অন থাকবে। অন থাকার পরে দেখবেন আপনার সামান্য কিছু সময় নিবে। এই যে আমরা চাইলে এটা নিচের দিকে একটু করতে পারি এভাবে, আপনার যে ভিডিও ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যেটা ভালো লাগে আপনি সেখানে বসিয়ে জাস্ট এটা প্লে করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে কিছু কালারের কাজও করে নিতে পারেন। আপনি যে এখান থেকে আপনি ফিল্টার বিভিন্ন ফিল্টার দিয়ে দেখতে পারেন যে কোনটা আপনার বেস্ট লাগে। তো এইভাবে আসলে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মাত্র এক সেকেন্ডের ভিতরে আপনি কিন্তু এখান থেকে চাইলে আরও অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু দিতে পারেন এক তুলিতে। আপনি এরকম যে কোনো ক্যাপকাট অ্যাপ্লিকেশনতে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এভাবে চেঞ্জ করে ফেলতে পারেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।